আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আরজে ইরফান মাহমুদ রাস। আপনারা দেখছেন আরজে ইরফান ব্লগ। তো আরজে ইরফান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো ভিউয়ার্স, এটা আমার ইউটিউব চ্যানেলের 8 নম্বর ব্লগ। তো আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগ ভিডিওটির মূল যে টপিক বা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এলাকার সবথেকে ভয়ঙ্কর একটা জঙ্গলকে ঘিরে বা ভয়ঙ্কর একটা ভৌতিক স্পেসকে ঘিরে কিন্তু আজকের এই ভিডিওটা। তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, মূলত আপনারা হয়তো বা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন একটা জায়গা। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে অসংখ্য ভৌতিক ঘটনার কি এখানে আছে। এই জায়গাকে ঘিরে কিন্তু অসংখ্য ভৌতিক ঘটনার কি আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক অদ্ভুত ও রহস্যময় ঘটনা শেয়ার করব এই জায়গা সম্পর্কে। তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে হয়তো বা এই গল্পগুলো বা যে বাস্তব যে রিয়েল কাহিনীগুলো আছে সেটা আপনি অবশ্যই শুনতে পারবেন। কারণ এখন আপনাদের শুনলে হয়তো বা এটা গল্পের মতো মনে হবে, কিন্তু এটা কিন্তু আসলে বাস্তব একটা রিয়েল ঘটনা। তো এই জায়গাকে ঘিরে কিন্তু অসংখ্য এরকমের সত্য ঘটনা আছে বা এরকমের অনেক ভৌতিক ঘটনা আছে। তবে তার মতো আজকে আমি আপনাদের সাথে কয়েকটা ভৌতিক ঘটনা শেয়ার করব এই জায়গা সম্পর্কে। তো ঘটনাগুলো এমন, হয়তোবা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে, তো এতটা ভৌতিক ঘটনাগুলো আসলে। তো এই জায়গা সম্পর্কে বা এই যে স্পেসটা, যে এই যে জঙ্গলটা বা ছোটোখাটো একটা জঙ্গল, তো এই জঙ্গল সম্পর্কে আমরা যতদূর শুনেছি আমাদের গুরুজন বা বড়দের কাছ থেকে, তো এখানে লুকিয়ে আছে এই জঙ্গলকে ঘিরে অসংখ্য রকমের ভৌতিক ঘটনা ও রহস্যময় অদ্ভুত ঘটনা। আগেকার দিনে নাকি এখানে এক সাদা কাপড় পরিহিত এক মহিলা নাকি এখানে ঘোরাফেরা করতো। তো সন্ধ্যার পরেই নাকি এখান দিয়ে যারা যাতায়াত করতো 8টা 9টা এরকমের দিক দিয়ে, তো তারাই নাকি সেই মেয়েটি বা সেই মহিলাটিকে নাকি দেখতে পেত, সাদা কাপড় পরিহিত সেই মহিলাটিকে। এখন আমি আপনাদের সাথে এই জায়গাটি সম্পর্কে সব থেকে বড় রকম একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা কিন্তু আজ থেকে অনেক বছর পুরনো একটা জায়গা। তো আগেকার দিনে নাকি এখানে হিন্দু সম্প্রদায় যারা আছে, ঠাকুর মশাই বা পুরোহিত যেটাই বলেন না কেন আপনারা, তো হিন্দু সম্প্রদায় যার মধ্যে যারা আছে ঠাকুর মশাই, তারা নাকি এখানে তাদের বংশ বা গোষ্ঠীর যদি কেউ মারা যেত, তারা নাকি এখানে তার শেষকৃত্য বা তার সমাধি স্থাপন করতো এখানে। তো এখানে তাদের পুরানো হতো। তো যতটুকু শুনছি বড়দের মুখ থেকে আর এখন যেটা যতটুকু দেখতেছি, তারা কিন্তু এখানে সেই কাজটাই করে। তাদের বংশের কেউ মারা গেলে তারা কিন্তু এখানে তার শেষকৃত্যটা শেষ করে বা শেষকৃত্য কার্য সম্পাদন করে। এই জায়গাকে ঘিরে যে সব থেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটছিল বা এখনও আমাদের গ্রামে সেই ঘটনাটা রচিত, সেটা হচ্ছে এক সময় এক পুরোহিত রাত্রেবেলা নাকি মারা যায়। তো তাকে রাত্রেবেলা পুরানোর জন্য এখানে নিয়ে আসে তার শেষকৃত্য করার জন্য। তো সেই পুরোহিতকে যখন মুখাগ্নি করা হয় বা পুরানো হয়, তখন নাকি সেই পুরোহিত হঠাৎ করে লাফ দিয়ে গাছের উপরে উঠে যায় এবং সেটা দেখে কিন্তু সবাই ভয় পেয়ে যায় এবং তাকে দেখে কিন্তু অনেকে দৌড়ে পালিয়ে যায়। পরে কিন্তু তার শেষকৃত্যটা করা হয় বা অনেক কষ্ট করে কিন্তু তার শেষ যে শেষকৃত্যটা আছে সেটা অনেক কষ্ট করে করা হয়। পরে যতটুকু শোনা গেছে, তোলঘর সেই জঙ্গলকে ঘিরে আরও অসংখ্য রকমের কিন্তু অদ্ভুত ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা আছে, যেটা আমি আজকের ভিডিওতে না আপনাদের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু মুহূর্তের জন্য ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন আমাদের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এরকমের নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।